আমাদের ইউটিউব চ্যানেল আজারা টিভিতে এখনই সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। আচ্ছা, আমি যখনই কোনো বই পড়তে থাকি তখনই তুই বাসার মধ্যে জোরে জোরে কথা বলিস। কি হয়েছে? আমি তো পড়ি, তাই না? আমার তো ডিস্টার্ব হয়। নিজে তো কোনোদিন আল্লাহর কোনো কাজই করিস না, অন্য কেউ করে সেটার সময় তুই কারোর এক্সেপ্ট করিস না। আমি বুঝি না তোর সমস্যাটা কি। তুই যে জোরে জোরে কথা বলিস আমাকে ডিস্টার্ব হয় না? ডিস্টার্ব হয় তো আর কথা বলবো না। এগুলো ঠিক না। আচ্ছা, তোরে আমি কত করে বলি, আমি যে কোনো সময় কোনো ইবাদত বন্দীকে তোর জন্য করতে পারি না। তুই সময় অসময় টিভি চালাস, সময় অসময় লাউডে কথা বলস, সময় অসময় ফোনে কথা বলা, এগুলো কি? আমি যে বড় ভাই, কোনোদিন আমার কোনো কথা তোর কানে গেছে? কোনো কথা শুনোস? টেলিভিশনটা বন্ধ করে দে। ঘুমাইতেছিস? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, খবর? ভালো। শোন, ওই আমি হচ্ছে একটু বাইরে যাব, বাসাতে কেউ নাই, আমার আস্তে আস্তে একটু বেশি লেট হয়ে যাবে, রাত হতে পারে, অনেক রাত হবে। তুই থাক, ঘুমা, আর আমি ওই বাইরের গেট দরজা সব নিজে বন্ধ করে যাই, তুই থাক। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, যা। ঠিক আছে, থাক। Yeah.
আমি কি বলি শোন, হারে গাধা, ভূত বলতে কিছু হয়? ভূত বলতে কিছু আছে? আমি তোর কত করে বলছি এগুলো হচ্ছে শয়তানের আশা। তোরা কত করে বলি নামাজ পড়, নামাজ পড়, একটু আল্লাহ কর। তোর যে ডিসাবের পরিস্থিতি, সারাদিন দেখোস টেলিভিশন সিরিয়াল, এগুলো বাদ দে। এটা হচ্ছে মানসিক একটা সমস্যা, তোর সাথে যা হয়েছে এটা মানসিক সমস্যা, এটা অন্য কিছু না। আজকের থেকে ভালো ভালো কাজ কর, দেখবি এইসব শয়তান আর তোর সামনে স্বপ্নে আসবে না।